আর জেল থেকে ঘরে ফিরলেন কেষ্ট, কিন্তু তার সঙ্গে দেখা করতে পারলেন না চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী, অর্থাৎ কারামন্ত্রী এবং বিধায়ক তারা দেখা করতে পারলেন না। অনুব্রতর দরজা থেকেই ফিরতে হলো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে। কেষ্টর ঘরে ঢুকতে বাধা, বিকাশ রায় চৌধুরীকে আটকালো পুলিশ। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কারা কারা দেখা করতে পারলেন না অনুব্রত মণ্ডলের সঙ্গে? দেখো, অনুব্রত মণ্ডলের সঙ্গে কারুরই দেখা হলো না এই মুহূর্তে। অসিত মাল রয়েছেন, অসিতদা জানতে চাইবো কি দেখা হলো না, কি কারণে? ওপর থেকে খবর এলো যে দুপুর পর্যন্ত তিনি নিচেই ছিলেন, তারপরে লাঞ্চ করেছেন, লাঞ্চ করার পর তিনি শুয়েছেন, এখনো পর্যন্ত তিনি শুয়েই আছেন। আজকে আর উনি নামতে পারবেন না, কালকে সেকেন্ড হাফে সবাইকে আসতে বলেছেন। আজকে চন্দ্রনাথ সিনহা এসেছিলেন, অনেকেই এসেছিলেন, কারুর সঙ্গেই দেখা হয়নি। বিধায়ক এলেন আপনার সঙ্গে, নলাটির বিধায়করাও এসলেন, কারুর সঙ্গেই দেখা করেননি? সেটা আমি বলতে পারবো না, যেটা আমরা, হ্যাঁ, আমাদেরকে কালকে আসতে বলেছেন, আমরা কালকে আসবো, এমনিতে আসি, প্রচণ্ড ক্লান্ত, এবং আজকে নামবেন না এবং কালকে সকালেও কারোর সঙ্গে দেখা করবেন না বলেই মনে হচ্ছে ওনার কথা শুনে, যে ইনফরমেশন কালকে সব সেকেন্ড হাফটা বলেছেন। উনি বললেন না কেউ এসে তথ্য দিলেন? ত্রিদীপ ভট্টাচার্য জেনে আমরা কথা বললাম অসিত মালের সঙ্গে, তিনি কিন্তু জানিয়ে দিলেন যে তিনি নিচেই নামবেন না, এই যে বাড়ি রয়েছে এই বাড়ি থেকে তিনি নিচেই নামবেন না এদিনকে, এবং আগামীকাল কিন্তু দুপুরবেলা যেরকম জানা যাচ্ছে যে সেকেন্ড হাফে আগামীকাল তিনি আসবেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করবেন। নলহাটির যিনি বিধায়ক রয়েছেন তিনিও এখানে রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো। আপনি তো এসেছিলেন অনেকক্ষণ, কি বললেন, কি বার্তা পেলেন? দেখা হয়নি, শরীরটা খারাপ, নামেননি। আবার কি আসবেন কালকে? দেখি, যদি নামে তো আসবো, কিন্তু আজকে দেখা হলো না, তাই শরীরটা খারাপ ওনার, বলাও যায় না। এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে, ওনার শরীরটা খারাপ রয়েছে অর্থাৎ অনুব্রত মণ্ডলের, এবং সেই কারণে যে অফিসে তিনি সকালে বসেছিলেন সেই অফিসে তিনি সন্ধ্যাবেলা কিন্তু নামবেন না। অর্থাৎ যাদের সঙ্গে আজ দেখা করতে পারলেন না অনুব্রত মণ্ডল, তাদের তিনি সময় দিয়েছে আগামীকাল সেকেন্ড হাফে। ধন্যবাদ অর্ণব। এবার আরজিকর কাণ্ডে রাজ্য মেডিকেল কাউন্সিলে বিক্ষোভ দেখালো চিকিৎসকরা, যেখানে তারা অভিযোগ করছেন যে সভাপতি সদস্যদের একাংশ জড়িত রয়েছেন এই ঘটনায়। রাজ্য মেডিকেল কাউন্সিলে বিক্ষোভ ডেপুটেশন জয়েন্ট ডক্টরস ফোরামের সদস্য আছে, যে সদস্য নাকি এখান থেকে প্রতি মাসে 50,000 টাকা করে সম্মানিত পান, আমরা জানি না তারা কোন নিয়মে এই সম্মানিতটা পান। তাদের মধ্যে আবার কেউ কেউ নাকি আবার বিবেকের যাতনায় তারা নাকি মেডিকেল কাউন্সিল থেকে পদত্যাগ করতে চেয়েছেন, মানে এরকম অসংখ্য অনিয়ম এবং বেনিয়ম। আরজিকর কাণ্ডে এবার রাজ্য মেডিকেল কাউন্সিলে চিকিৎসকদের বিক্ষোভ, এবং যে অভিযোগ চিকিৎসকরা করছেন যে আরজিকর কাণ্ডে সভাপতি সদস্যদের একাংশরা জড়িত রয়েছেন। রাজ্য মেডিকেল কাউন্সিলে বিক্ষোভ দেখালেন চিকিৎসকরা, ডেপুটেশন জমা দিলেন জয়েন্ট ডক্টরস ফোরাম।